আসসালাম আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আপনার সবাই কেমন আছেন? আশা করছি আপনারা মহান আল্লাহর রহমতে আপনার সবাই বেশ ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছিলাম। আজকের ভিডিওর আলোচক বিষয় হলো আপনারা কীভাবে কবুতরের চোখটা দেখে বুঝে নিতে পারবেন সে কবুতরটা ভালো জাতের কিনা বা খারাপ জাতের। অনেকেই আমাকে কমেন্ট করে বলেন ভাইয়া কবুতরের চোখের ভিতরে কী দেখবো আমরা, সো এটা নিয়ে আজকে আমাদের চ্যানেলের ভিডিওটা, বেসিক্যালি আজকে চোখের বিষয়টা নিয়ে ভিডিওটা। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা 2 থেকে 3 মিনিট হবে, আমি 3 মিনিটের ভিতরে শেষ করে দিব, তার জন্য ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেনি তারা ভিডিওর নিচে থাকা লাল বাটনে ক্লিক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে সব বেল আইকনে ক্লিক করুন। সো চলুন এখন আমি আপনাদের সামনে 3টা বিষয় নিয়ে আলোচনা করব, কবুতরের চোখ এবং কবুতরের চোখের মণি এবং কবুতরের হলো রিং। কবুতরের চোখের রিংটা দেখে আপনারা কী বুঝবেন? সো এখন কিন্তু আপনাদেরকে আমি কবুতরের চোখের রিংটা দেখাচ্ছি, আপনারা দেখুন। কবুতরের যে চোখটা আছে, যে মণি, মণির পাশে দেখবেন কি একটি রিং। সে যে কবুতরের চোখে যে রিংটা পুরো গাঢ় হবে, মানে ফুল হবে, সে কবুতরটা আপনার যত ভালো কবুতর, আপনার যখনই কবুতরটা উড়াবেন তখনই সে সাথে সাথে একেবারে উপরে উঠে যাবে। সে ভালো স্পিডে উড়বে, আপনি যেখান থেকে ছাড়বেন সেখান থেকে সে টানে চলে আসতে পারবে। আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি, দেখুন ও চোখের যে মণিটা আছে সেই মণিটার পাশে আপনারা একটি রিং দেখতে পারবেন। সেই রিংটা যত গাঢ় হবে, বা কোনো কোনো কবুতর অর্ধেকও হয় এবং কোনো কোনো কবুতর সামান্য অর্পিটু হতে পারে। সো আপনাদেরকে যখনই কবুতরের যে রিংটা আছে সেই রিংটা যত গাঢ় দেখবেন সে কবুতরটা ততই ভালো। আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা আবার একটু দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবুতরের চোখের রিংটা একেবারে ফুল হবে সে কবুতর। নম্বর টু যে বিষয়টা সেটা হলো কবুতরের চোখের যে মণিটা আছে, মণিটার উপরে যে সাদা যে চোখটা সে চোখটা একেবারে উজ্জ্বল হতে হবে। হ্যাঁ, যে কবুতরের চোখটা একেবারে উজ্জ্বল, আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন কবুতরের চোখটা একেবারে সাদা এবং উজ্জ্বল হতে হবে। আপনারা যখন কোনো সূর্যের আলোতে বা রোদে রাখবেন তখন দেখবেন কি তাদের চোখের একটি পানি পানি ভাবে পানি পানির মতো একটি দেখা যাচ্ছে। এটা হলো একটি ভালো কবুতরের লক্ষণ, চোখটা একেবারে উজ্জ্বল হতে হবে। যে কবুতরের চোখটা একেবারে উজ্জ্বল হবে বা পুরো ফ্রেশ সাদা হবে সেই কবুতরটা একটি ভালো জাতের একটি কবুতর। সেই কবুতরটি আপনারা কিনে নেবেন যে কোনো হাটে হোক আর যে কোনো বাজার হোক, আপনারা সে যে কবুতরের চোখটা একেবারে সাদা ফুল বা উজ্জ্বল হবে সে কবুতরটি আপনারা কিনে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নম্বর তিন যে বিষয়টা সেটা হলো কবুতরের চোখের যে মণিটা আছে সেই মণিটা, কালো মণিটা, এটা জুমিং করবে। যত জুমিং করবে তত কবুতরটা ভালো, আপনারা যেখান থেকে ছাড়ে না কেন সেখান থেকে চলে আসবে। আপনাদের কিন্তু এখন কবুতরের চোখটার মণিটা দেখাচ্ছি, দেখুন চোখের যে মণিটা আছে সেটা ছোট বড় হবে। যে কোনো সূর্যের আলোতে বা রোদের আলোতে রাখলেই দেখবেন কি সেই চোখটা ছোট বড় হবে। দেখুন এখন কিন্তু চোখটার মণিটা, কিন্তু ওদের মণিটা দিয়ে খেয়াল করুন, দেখুন ওদের মণিটা কিন্তু একেবারেই ছোট হয়ে গেছে। দেখুন আমি কিন্তু ওদেরকে সূর্যের আলোতে রাখছি ওর চোখটা মণিটা, দেখুন ওরা কিন্তু একেবারেই ছোট হয়ে গেছে। এরকম লক্ষণ দেখা দিলে বুঝবেন আপনার কবুতরটা, আপনারা যেখান থেকে ছাড়ে না কেন সেখান থেকে আপনাদের কবুতরটা কিন্তু চলে আসবে। সেই কবুতরটা যত দূরে ছাড়ে না কেন সেখান থেকে কিন্তু চলে আসবে। আপনাদেরকে আমি কিন্তু আবারও চোখটা দেখাচ্ছি, দেখুন ওদের সেই চোখটা কিন্তু দেখুন ছোট হয়ে গেছে ওর মণিটা। এটা আপনি যেখান থেকে ছাড়ে না কেন চলে আসতে পারবে তার বাড়িটা চিনে। আর কবুতরের চোখের যে মণিটা আছে সেই মণিটা যত ছোট হবে, আপনার মানে ঝুমিং করবে, যত ঝুমিং করবে আপনার কবুতরটা যত উপরে উঠুক না কেন তত উপরে থেকে আপনার কবুতরটা নেমে আসতে পারবে, তার বাড়িটা চিনে নেমে আসবে। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী ভিডিও মিস করতে চাইলে ভিডিও নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কবুতর সম্পর্কিত ভিডিওগুলো পাওয়ার জন্য এবং পাশে বেল আইকনটিতেও ক্লিক করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।